হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক 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 ভালো আছো। আমি যাচ্ছি ত্রিপুরার ব্লগার। আজকে আমার 100 দিন ব্লগিং সিরিজের 7 নম্বর দিন। সো গাইস, তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে বলবো। সো গাইস, কালকে তোমরা দেখছো যে আমি তুকমার ভিডিও করছিলাম, বলছিলাম যে এগুলো তুক, তো এই তুকমা থেকে সে আমার দিদি আমার কল করছে, কল করে সে কল আমার লাগে আনিস, বাট আমি এটা জানি না যে কীভাবে তুকমাগুলো মানে পারতে হয়। সো আমি কল করছি আবার, যে মানে জিজ্ঞাসা করছি যে কীভাবে আমি তুকমাগুলো মানে কালেক্ট করবো। সো এখন যে দেখছি ওই তুকমা খেতে বা তুকমার জায়গাটার মধ্যে দেখছি, প্লাস আমার একটা ফ্রেন্ডের কল করে যে ক্যামেরাটা ধরবো, তো আমি তুকমাগুলো মানে কালেক্ট করলাম। বাট এগুলো কালেক্ট করলে এত সোজা না, কারণ হচ্ছে এগুলো অনেক মানে মাইক্রো মানে ছোট জিনিস, ক্ষুদ্র জিনিস। সো একটু মানে লাড়া ফলে সবগুলো পড়ে যাবে, তো বি কেয়ারফুলভাবে এগুলো মানে লইতে হইব, যেহেতু বেশি লড়ন যেত না, কারণ এখন আগের মতন পরিমাণ অনেক কম। সো একটু কেয়ারফুলভাবে লইতে হইব। সো তোমার সো আমার ব্লগ অন্য কাউরে দেখতে পাওয়া না বা এরে দেখতে পারো, মানে যে সো দেখো এটা যে আমার সঙ্গে সঙ্গে আসে এটা কিন্তু একটা বহুত ভালো বেনিফিট আছে, কারণ দেখো আমি ব্লগ করি একা একা ব্লগ করি। সো হয়তো পারে একটা বাদর এসে আমাকে অ্যাটাক করলো, তাই কিন্তু এটা থাকলে কিন্তু কেউ সাহস করতো না, বা একজন লুকায় আসে আমার কিছু একটা অনেক সাহস করতো না, কারণ যাচ্ছে সাথে একটা কুকুর আছে। সো এটা তাহলে কিন্তু অনেক 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 বেনিফিট, তাই এটাকে সবসময় সঙ্গে নিয়ে আসি, কিছু করি না, মানে তারাই না মেন করতে ব্লগের মধ্যে রাখি, কারণ অনেক বেনিফিট পাওয়া যায় কুকুর সামনে বাঁচা থাকলে। মানে মানুষের থেকে কুকুর কিন্তু সবথেকে বেশি বিশ্বস্ত, মানে একটা মানুষ তো ততটা বিশ্বস্ত নয়, কিন্তু একটা কুকুর তার থেকে অনেক বেশি বিশ্বস্ত। কুকুর তো গাইজ, আমাদের তুকমা পাড়া প্রায় শেষ। তো তুকমাগুলো যতটুকু ফাইছি একটা ঠোঙার মধ্যে মানে রাখছি, তো বেশি পরিমাণ ফাইছি না, বেশি পরিমাণ কিছু দিয়ে শুয়েছি, এটা সেই এটাকে ইন্টারোর দিতে পারতেছি না, তো তাহলে বেশি একটা মানে গুরুত্ব না দিয়ে আমরা শ্রেয় মনে করি। সো